बेनारस, वाराणसी बा काशी, पुण्यतोवा गंगार पश्चिम तीरे बरुणा और ओशी नदी संगम स्थले विश्वर प्राचीनतम तथा लिविंग सिटी वाराणसी। पुराणे आछे ख्रीष्टेर जन्मेर 1200 बछर आगे सुहोत्रपूर्त काश्य ए नगरीर पत्तन करेछिलेन। धर्मे, उपन्यासे, गल्पे, सिनेमाय बारे बारे बेनारसेर साथे परिचय होयेछे बांगालीर। सत्यजित रायेर जय बाबा फणीनाथ आर अपराजित बांगालीर मने बेनारसेर अमिट छवि एके दिएछे। बेनारस पौंछे जावा जाय खूब सहजे। हावड़ा थेके विभूति एक्सप्रेस, पूर्वा एक्सप्रेस, हिमगिरि एक्सप्रेस बा शियालदह थेके शियालदह वाराणसी एक्सप्रेस एवं आरो अमृतसर मेल, এই ধরনের আরও অনেক ট্রেন আছে যেগুলো বেনারসকে কলকাতার সঙ্গে জুড়েছে। তাছাড়াও বিমান পথেও কলকাতা থেকে বারাণসী সহজেই পৌঁছে যাওয়া যায়। থাকবার জন্য আছে নানান বাজেটের অসংখ্য হোটেল, ধর্মশালা। সবথেকে ভালো হয় যদি দশাশ্বমেধ ঘাট তার কাছাকাছি কোনো হোটেল বা দশাশ্বমেধ রোড যেখানটায় তার ডাইনে বায়ে যে হোটেল বা ধর্মশালা আছে সেখানে যদি থাকা যায়, তবে সেখান থেকে গঙ্গা ঘাট, দশাশ্বমেধ ঘাট এবং কাশীর বিশ্বনাথ মন্দির দুটোই কাছে হয়। কাশীর বিশ্বনাথ মন্দির বেনারসের বা বারাণসীর অন্যতম আকর্ষণ এবং হিন্দুদের পবিত্র তীর্থ। এখানে অনেকগুলো গেট আছে। ভালো হয় যদি আগে থেকে দর্শনের জন্য টিকিট বুক করে রাখা যায়। টিকিট বুক করতে গেলে কাশী বিশ্বনাথ মন্দিরের যে ট্রাস্ট সেই অফিসে অথবা তার ওয়েবসাইটে অনলাইনে টিকিট বুক করা যায়। টিকিটের মূল্য 300 টাকা, দর্শনের পাশাপাশি আরতি, ভোগ প্রভৃতি নানান ব্যাপারে টিকিট পাওয়া যায়। দিনভর চলে পূজার্চনা, সন্ধ্যে 7:30 থেকে আরতি হয়। বিশ্বনাথ মন্দিরের পাশেই আছে জ্ঞানব্যাপী মসজিদ। আবার এই বিশ্বনাথ মন্দিরের উল্টো দিকেই একটি গলি, তার ঠিক পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। এই অন্নপূর্ণা মন্দিরটি স্থাপন করেছিল পেশোয়া প্রথম বাজিরাও। বেনারস, বেনারসের প্রাণ গঙ্গা। গঙ্গার তীরে 365টি ঘাট আছে। সবচেয়ে ঐতিহ্যবাহী ঘাট দশাশ্বমেধ ঘাট। পণ্ডিতের শহর কাশী বেনারস। ঘাট জুড়ে ছাতা নিয়ে পণ্ডিতের দল বসে আছে, সেখানে পুণ্যার্থীরা যাচ্ছে, তাদের পূর্ণ কর্ম তারা পূরণ করছে। পুরাণ অনুসারে ব্রহ্মার পরামর্শে রাজা দিব্যদাস রুদ্র দশাশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই ঘাট সেই থেকে দশাশ্বমেধ নাম হয়েছে এই ঘাটে। এই ঘাটের দক্ষিণে পরপর দাঁড়িয়ে আছে প্রয়াগ ঘাট, শীতলা ঘাট, অহল্যাবাই ঘাট, কেদার ঘাট, ওশি ঘাট, মীরাবাইয়ের নামে তৈরি মীরা ঘাট, এছাড়াও আছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট থেকে সোজা উঠে চলে যাওয়া যায় বিশ্বনাথ মন্দিরে। মণিকর্ণিকা ঘাট এখানটায় পৃথিবীর সবচেয়ে বড় শ্মশান আছে, যেখানে কখনো আগুন, চিতার আগুন নেভে না। কথিত আছে পার্বতীর কুণ্ডল পড়ে গিয়েছিল এখানটায়। শিব সেই কুণ্ডল খুঁজতে গিয়ে ঘর্মাক্ত হয়ে গিয়েছিল, তার ঘাম থেকেই যে কুণ্ড তৈরি হয়েছিল সেখান থেকে এখানকার নাম মণিকর্ণিকা ঘাট। মন্দির নগরী বেনারস, অনেক মন্দির আছে। একটা দিন, গোটা দিন লেগে যায় অটোতে করে এই মন্দির পরিদর্শন করতে। তবে অবশ্যই বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখতে কেউ ভুলবেন না। 5 বর্গ কিলোমিটার জুড়ে বিশাল ইউনিভার্সিটি এবং দেখবার মতন জায়গা বেনারস হিন্দু ইউনিভার্সিটি। মদন মোহন মালব্য এই বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে নবরূপে গড়ে তুলেছিলেন। ঘোরা হয়ে গেলে কেনাকাটা আছে। বাঙালিদের প্রিয় বেনারসি সিল্ক, ব্রোকেট, সোনার জুড়ি, খচিত প্রচুর দোকান আছে। খুচরো থেকে পাইকারি প্রচুর দোকান, এবং এই দোকানের বেশিরভাগটাই আছে দশাশ্বমেধ ঘাটের পাশে। দশাশ্বমেধ ঘাট যে রোডটা আছে সেই রোডের দুপাশে প্রচুর বেনারসের বিখ্যাত খাবারের দোকান আছে। এখানে প্যাঁড়া বিখ্যাত, লস্যি বিখ্যাত। বেনারসে গিয়ে খুব কাছেই সারনাথ, 10 কিলোমিটার দূরে সারনাথের স্তূপ। গৌতম বুদ্ধ বুদ্ধগয়ায় বোধি লাভ করেছিলেন,
এবং সারনাথে তার পাঁচজন শিষ্যকে তার যে বাণী সেই বাণী শুনিয়েছিলেন। খুব কাছেই ফলে সারনাথ ঘুরে আসা যায়। সব মিলিয়ে বেনারস ভ্রমণ একটা দারুণ অভিজ্ঞতা। যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।